আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। বন্দ্রক, তুমি ভালো নাটক মণ্ডলী দাঁড় করিয়েছ, খুব ভালো নাটক মণ্ডলী। কিন্তু আমরা তোমার নাটক দেখতে আসিনি, বরং তোমার নাটক শেষ করতে এসেছি। অনেক দিন হয়েছে তোমার এই বাসুদেব হওয়ার নাটক। বলরাম, তুমি বলতে দেরি করে দিয়েছ। হ্যাঁ, দেরি করে ফেলেছ, কিন্তু বললে তো। কিন্তু তোমার এই কানহা, এই মাখন চোর চুপ করে আছে কেন? বন্দ্রক, না দাও ব্রাদা। ও কি মাখনের টুকরো চুরি করে মুখে ভেতরে দিয়ে রেখেছে? বন্ধুরা, তুমি হাসছো, কিন্তু এই জীবন হাসি খেলার জন্য নয়। যুদ্ধভূমিতে শুধু জীবন মৃত্যুর শেষ খেলা খেলা হয়। আর আমি এই খেলা খেলতে চাইছিলাম না, কিন্তু তুমি আমাকে বাধ্য করে দিয়েছ। তুমি যুদ্ধ চাও, তাহলে যুদ্ধের আরম্ভ তোমাকেই করতে হবে। আমি শুধু এই ভরসা দিতে পারি যে
এই যুদ্ধের সমাপ্তি আমি করব। তুমি শেষ করবে? আরে এই সংসারের আরম্ভ হো আমি আর শেষও আমি, আর এই যুদ্ধের আরম্ভ আমি করব আর শেষও আমি করব, তুমি না, তুমি না। হ্যাঁ আক্রমণ আক্রমণ করো, আক্রমণ করো, এগিয়ে চলো। ভ্রাতা শ্রী রন্ধির, কৃষ্ণ আমাদের শত্রু, কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বী বলরাম হল, সেই জন্য ওর বধ আপনার হাতেই হবে। হ্যাঁ হ্যাঁ বাসুদেব, এটাই উচিত হবে। তাহলে করুন প্রহার আর করে দিন ওর বধ। বাসুদেব বাঁচান, বাসুদেব বাঁচান, বাসুদেব। Thank you.
নিজেকে বলরাম মনে করছিস? বন্দুক ধরে কে? ও হাতাশি রন্ধি। তুমি আমার ভ্রাতা শ্রীকে বধ করেছ, আমিও তোমার ভ্রাতাকে ছাড়ব না, আর তোমারও বধ করে দেব। হ্যাঁ, বন্ধ্রক, এখন আমি তোকেও ছাড়ব না। বন্ধু কাশীরাজ, আজ্ঞা বাসুদেব ভগবান, যদি তুমি আমার বন্ধু হও তাহলে যাও, কৃষ্ণের মুন্ডু দেহ থেকে আলাদা করে আমার চরণে রেখে দাও, যাও। বিশ্বাস করুন ভগবান, যে আমি কৃষ্ণকে বধ করেই ফিরব, আর তখন ত্রিলোকে শুধু একজনই বাসুদেব থাকবে, ভগবান বাসুদেব পণ্ডরক। আর আমি কাশীর সাথে সাথে দ্বারিকা নগরীরও নরেশ হয়ে যাব। অবশ্যই কাশীরাজ, অবশ্যই, কিন্তু প্রথমে দ্বারকার সিংহাসন কৃষ্ণের হাত থেকে মুক্ত করে দাও। হে গলা, আমি কাশীরাজ যদি চাই তোমার বধ করতে পারি, কিন্তু তোমাকে তোমার অধিকারের প্রয়োগ করার জন্য সুযোগ দিতে চাই। আচ্ছা, তো তুমি ভাবো যে আমার অধিকার তোমার আজ্ঞার অধীনে আছে? আর না তো কি, তুমি যদি চাও তাহলে যুদ্ধ থামিয়ে নিজের প্রাণের রক্ষা করতে পারো, বাসুদেব পণ্ডরক আমার বন্ধু, তুমি অস্ত্রশাস্ত্র নিচে নামিয়ে দাও, তাহলে আমি ওকে বোঝাবো। পণ্ডরক আর বন্ধু, এটা কি ধরনের বন্ধুত্ব যে একজন বন্ধু অন্য বন্ধুকে অধর্ম আর বিনাশের রাস্তায় রেখে দিয়েছে? কাশীরাজ, পণ্ডরক অগ্নি হয় অগ্নি, আর আগুনের সাথে বন্ধুত্ব উচিত নয়, আগুনের দিকে হাত বাড়ালে হাত জ্বলে যাবে। আগুন তো তুমি কৃষ্ণ, যে আমার আমার বন্ধুর বিরুদ্ধে আমার কান ভরছে,
না আমি তোমার কান ভরছি না প্রতারিত করছি, আমি তো শুধু তোমাকে ধর্ম এবং শান্তির রাস্তা দেখাবার চেষ্টা করছি। চেষ্টা না, চিন্তা করো নিজের প্রাণের, কারণ আমি তোমার দ্বারা প্রতারিত হয়ে নিজের বন্ধু ভগবান বাসুদেব পাণ্ডুরকের সাথে বিদ্রোহ করতে পারবো না। হ্যাঁ, আমি তোমার বধ করব তা প্রতিজ্ঞা করেছি, আর আমি নিজের প্রতিজ্ঞা পূর্ণ করব। কাশীরাজ, যদি যুদ্ধই তোমার জিদ হয় তাহলে নিজের পুত্র দুর্জয়কে স্মরণ করে নাও, যে কাশীতে বসে তোমার ফেরার প্রতীক্ষা করছে। রাজকুমার দুর্জয়কে স্মরণ করতে বলছো? হ্যাঁ, কারণ এখন তুমি রণভূমি থেকে জীবিত নিজের নগরে আর ফিরতে পারবে না। হে কৃষ্ণ, আমি এটা তো জানতাম তুমি একজন বড় মায়াবী, কিন্তু এইটা জানতাম না যে তোমার জিহ্বাও মায়াবী, যে বিচিত্র শব্দের মায়াজাল তৈরি করে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু এখন শব্দ যুদ্ধের সময় নেই, আমি ভগবান বাসুদেব পাণ্ডুরক্ষে বিজয়ের মালা পরাবার জন্য শপথ নিয়েছি, আর এই মালা আমি ওনাকে অবশ্যই পরাব। হে কৃষ্ণ, এখন আমি প্রহার করতে যাচ্ছি, যদি তুমি বাঁচাতে পারো তাহলে নিজেকে বাঁচিয়ে নাও। আমার ভ্রাতা শ্রী রন্ধির আর আমার বন্ধু কাশীরাজকে বধ করে দিয়েছ, এবার আমি তোমার বধ করতে যাচ্ছি। কৃষ্ণ,
তুমি আমার অস্ত্রকে নষ্ট করে দিয়েছো। তুমি মায়াবী, একজন মায়াবী। কিন্তু আমার কাছে আরো অস্ত্র আছে, অনেক মারাত্মক এবং ধ্বংসাত্মক, যার প্রয়োগ করে আমি তোমার থেকে নিজেকে বাসুদেব বলার, আমার ভ্রাতাশ্রীর, আর আমার বন্ধু দিবিদ, আর আমার বন্ধু কাশীরাজের হত্যার বদলা নেব। আর সবচেয়ে বড় কথা, আমি নরকাসুরের হত্যা করার প্রতিশোধ নেব। হ্যাঁ, যদি তুমি নিজের প্রাণের ভিক্ষে চাও, আমার অধীনে আসতে চাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। হ্যাঁ, ছেড়ে দেব। ব্যাস, তুমি আমাকে বাসুদেব স্বীকার করে নাও। বাসুদেব ভগবান পণ্ডরক, যে মহাবীর হয় তারা শব্দের বেশি প্রয়োগ করে না, শস্ত্র এবং অস্ত্রের মাধ্যমে নিজের শ্রেষ্ঠতার পরিচয় দেয়। পণ্ডরক, এই জীবনে তোমার শব্দের সমস্ত তীর, সমস্ত শস্ত্র, সমস্ত অস্ত্র আর তোমার সমস্ত নিঃশ্বাস শেষ হয়ে গেছে, সেই জন্য এখন নিজের শরীর ত্যাগ করার জন্য প্রস্তুত হয়ে যাও। না কৃষ্ণ, তোমার আরো একটি শত্রু মারা গেছে। হ্যাঁ দাও ভ্রাতা, পণ্ডরকের আত্মা মুক্ত হয়ে গেছে। হ্যাঁ কানা, আরো দুষ্ট আত্মার সঙ্গে পণ্ডরকের এই সিংহাসন মুক্ত হয়ে গেছে। দাও ভ্রাতা, পণ্ডরক নিজের কাকু বীরমণিকে সিংহাসন থেকে বলপূর্বক সরিয়ে দিয়েছিল। আপনি কারোর মাধ্যমে মহারানী তারাকে আমার এই সন্দেশ পাঠিয়ে দিন যে পণ্ডরক নগরের সিংহাসনে উনি যেন বীরমণিকে আবার বসান। অবশ্যই অবশ্যই, চলো সারথি। চলো সারথি। এই মুকুট, এই রাজ সিংহাসন আর এই পণ্ডরক নগরী আপনারই ছিল, আপনারই আছে, আর এর ওপর শুধু আপনারই অধিকার থাকবে। এখন আমি আপনাকে আপনার অধিকার ফিরিয়ে দিচ্ছি। আসুন তাতশ্রী। না, এটা হতে পারে না। আমি এই স্থান গ্রহণ করব না। কেন গ্রহণ করতে পারবেন না তাতশ্রী? বৌমা, এটা সেই স্থান যেখানে বসে পণ্ডরক নিজেই লোকের উপরে অত্যাচার করত। এই সিংহাসনের স্পর্শ করতে পণ্ডরক যেসব অত্যাচার করছে, ওই সমস্ত অনর্থ, শুধু এটাই নয়, এই সমস্ত কিছু থেকে বেশি আমি ওই সব পাপকে কি করে ভুলতে পারবো?
যা সব পাণ্ডব এই সিংহাসনে বসে ভগবান শ্রীকৃষ্ণের বিরুদ্ধে করেছিল আমি ওই সব ভুলতে পারব না আমাকে ক্ষমা করে দিও বৌমনি আমি এখানে বসতে পারব না তাতশ্রী এটা তো আরো ভালো কথা আমার মৃত স্বামী দুর্ভাগ্যবশত নিজের লোকেদের বিরুদ্ধেই যেভাবে অত্যাচার করেছিল তা আপনি প্রতি মুহূর্তে মনে রেখেছেন সেই জন্যই তো আপনি লোকেদের এই দুঃখকে এক এক করে দূর করতে পারবেন আর এইভাবেই আমার স্বামীর পাপের বোঝ কমে যাবে ওনার পাপের প্রায়শ্চিত্ত হতে পারবে তাতশ্রী ওনার জীবিত অবস্থায় আমার চাওয়া সত্ত্বেও ওনাকে পাপের রাস্তা থেকে আটকাতে পারিনি এটা এক স্ত্রীর অসহায়তা ছিল কিন্তু এখন আমি ওনাকে পাপের থেকে মুক্ত করতে যাচ্ছি আর এই কার্যে আমি আপনার সাহায্য চাই তাতশ্রী বৌমা তুমি ধন্য ধন্য তুমি যে নিজের স্বামীর মৃত্যুর পরেও তুমি সত্যিকারের অর্ধাগ্নি হওয়ার প্রমাণ দিচ্ছ আর ওর পাপের প্রায়শ্চিত করার চেষ্টা করছ কিন্তু ওই মহাপাপের কি হবে যা পাণ্ডব নিজেকে ভগবান বাসুদেব ঘোষণা করে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বিরুদ্ধে করেছে ঈশ্বর ওনার আত্মাকে শান্তি দিন আমি সেই মহাপাপের প্রায়শ্চিত করার জন্য সন্ন্যাসিনী হয়ে তপস্যা করার সংকল্প নিচ্ছি বা বৌমা বা পরমেশ্বর তোমার মতন একজন পতিব্রতা স্ত্রীকে এমন পুরুষের ভাগ্যের সাথে বেঁধে দিয়েছিল যে এই হীরের মূল্য একদমই জানত না পরমেশ্বর এটা অবশ্য এই জন্যই করে থাকবে যাতে তোমার পুণ্য দিয়ে পাণ্ডবের পাপ ধুয়ে যায় আর ওর পাপী আতা শান্তি এবং মুক্তি পা হে প্রভু অবশ্যই তোমার লীলা অদ্ভুত তুমি অনেক বড় দয়ানিধান তুমি নিজের পাপী ভক্তিদেরও ধ্যান রাখো হ্যাঁ তাতশ্রী ভগবান বড়ই সদয় তাতশ্রী ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধভূমি থেকে এই মুকুট ফিরিয়ে দিয়ে এই বার্তাও পাঠিয়েছেন যে আমি আপনার রাজসিংহাসন আপনাকে ফিরিয়ে দিই হে ভগবান তুমি আমাকে যেখানে যেভাবেই রেখেছ আমি সর্বদ্য প্রশ্ন থেকেছি তোমার ইচ্ছে হলে আমার কাছে তোমার ষোলো ফুল মনে হবে আর যদি ইচ্ছে না হয় তাহলে ফুল ও শুলের সমান মনে হবে এই যোগী মনের জন্য ঘাস দুবোর আসন অথবা সোনার সিংহাসন সব কিছুই এক সমান প্রভু সব কিছুই এক সমান তাতশ্রী এখন তো আপনার এই সিংহাসন গ্রহণ করতে আর কোনো আপত্তি নেই তো ঈশ্বরের আজ্ঞা এবং আমার বউ মায়ের ইচ্ছেকে আমি কি করে অস্বীকার করতে পারি ধন্যবাদ তাতশ্রী তাতশ্রী এখন ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে এই মুকুট গ্রহণ করে এই সিংহাসনে সৌন্দর্য বাড়ান আসুন Thank you.
মহারাজ বীরমণি জয় 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 ভগবান বাসুদেব শ্রী কৃষ্ণের জয় বলবো জয় শ্রী কৃষ্ণ 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 না 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 এটা অসম্ভব গুপ্তচর এটা অসম্ভব যুবরাজ দুর্জয় দুর্ভাগ্য এই যে এটা একটা কোটি সত্যি যেটা স্বীকার করা অত্যন্ত কঠিন কার হাতে পিতা মহারাজ কাশীরাজ বীর গতিকে প্রাপ্ত করেছে দ্বারিকাধীশ শ্রীকৃষ্ণের হাতে কৃষ্ণ কৃষ্ণ এবং বলরাম মিলে রাজা পণ্ডরক আর ওনার ভ্রাতা রণধীরকেও বধ করে দিয়েছে আর পণ্ডরক নগরীর সিংহাসনে বীরমণিকে দ্বিতীয়বার বসে দিয়েছেন অর্থাৎ কৃষ্ণ আমাদের শত্রুদের শক্তি প্রদান করছে এখন কৃষ্ণকে নিজের প্রাণের মাধ্যমে পিতার মৃত্যুর ঋণ প্রতিশোধ করতে হবে কাশীরাজ্যের সাথে শত্রুতার জন্য ওকে মূলচুক্ত করতে হবে মূলচুক্ত করতে হবে আমি আমার প্রতিশোধের অগ্নিতে দ্বারিকাকে এমনভাবে জ্বালিয়ে দেব এমনভাবে জ্বালিয়ে দেব সাত সমুদ্রের জলও ওই আগুনকে নিভাতে পারবে না যুবরাজ আপনি আজ্ঞা দিন তাহলে কাশীর নতুন সেনা তৈরি করা হোক মৃত মহারাজ যেই সৈনিকদের নিয়ে গেছিলেন তার থেকে অর্ধেক নষ্ট হয়ে গেছে না সেনাপতি কৃষ্ণ বড় মায়াবী যদিও বিশাল সৈনিক দ্বারা পরাজিত হতো তাহলে কাশী এবং পণ্ডরুক নগরের বিশাল সৈনিকদের সামনে আগেই যুদ্ধ হেরে যেত আমি ওর মায়ার উত্তর ফলনা করে দেব এই সম্বন্ধে আমাদের জন্য কি আজ্ঞা আছে যুবরাজ যাও এখনই গিয়ে রাজগুরুকে ডাকো আর যজ্ঞকুণ্ডের আয়োজন করো আমি মায়াবী শক্তির মাধ্যমে দ্বারকার সাথে সাথে কৃষ্ণ এবং বলরাম দুজনকেই নষ্ট করে দেব সর্বনাশ করে দেব ওদের যাও প্রভু কাশীরাজের পর ওনার পুত্র বিনাশের রাস্তার দিকে পা বাড়াচ্ছে হ্যাঁ দেবী কাশীরাজের তো একটি পুত্র সম্রাশুরের তো একশো পুত্র ছিল ওরা সবাই মহাবিনাশের এই রাস্তায় এগিয়ে গিয়ে নষ্ট হয়ে গেছিল অর্থাৎ দুর্জয়েরও ধ্বংস হবে কিন্তু এরকম কেন হয় প্রভু যে মানুষ সবকিছু নিজের চোখেই দেখে যে যে রাস্তা বিনাশের দিকে যাচ্ছে ও সেই রাস্তাকে ত্যাগ করার পরিবর্তে সেই রাস্তাতেই চলতে শুরু করে দেবী এর একটি কারণ তো এটা হয় যে যে কা পুরুষদের জনি থেকে যে সন্তানেরা জন্ম নেয় তারা গর্ব থেকেই দুরাচারী হয়ে জন্ম নেয় যেমন কোনো রুগ্ন গাছ থেকে ভালো বীজ জন্ম নিতে পারে না ওর মধ্যে কোনো না কোনো খারাপ বীজ থেকেই যায় ঠিক ওরকমই মানুষের সাথেও হয় এটাই সৃষ্টির নিয়ম দেবী যে বাবলা গাছে কাটা আর নিম গাছে নিমই ফুটে ওঠে কিন্তু প্রভু যে জন্ম থেকেই খারাপ হয় সে কি সত্য এবং ধর্মের রাস্তায় ফিরে আসতে পারে অবশ্যই আসতে পারে কিন্তু এরকম ন হওয়ার যথেষ্ট কারণও আছে অপকর্মী এবং অধর্মী লোকেরা নিজেদের সন্তানের মধ্যে ধর্ম এবং সংস্কারের বীজ সাজা করে না সেই জন্যই ওদের সন্তানেরা অধর্ম এবং বিনাশের রাস্তায় ক্রমাগত হয় এটা ওদের দুর্ভাগ্য হয় এই দুর্ভাগ্যের জন্যে সম্রাসুরের একশো পুত্র ছিল আর এই দুর্ভাগ্যের জন্যে কাশীরাজের পুত্র দুর্জয়ও হবে যে নিজের যজ্ঞকুণ্ডের আগুনে নিজের চিতাকে আগুন দেখাচ্ছে Thank you.
প্রণাম স্বামী। যুবরাজ দুর্জয় আজ্ঞাধীন যে কোন শত্রুকে নষ্ট করতে হবে। হে কৃত্যা, আমার পিতা কাশীরাজকে ওই গোয়ালা কৃষ্ণ বধ করেছে। তুমি দ্বারিকা গিয়ে দ্বারিকার সাথে সাথে কৃষ্ণ এবং বলরামকেও বধ করে দাও। যথাজ্ঞা। এখন কৃষ্ণ বাজবে না, এখন কৃষ্ণ বাজবে না। হে পিতা, আমি আপনাকে বধ করার প্রতিশোধ দিয়ে নিয়েছি। পিতা, আমি আপনাকে বধ করার প্রতিশোধ দিয়ে নিয়েছি। কোথায় লুকিয়ে বসে গেছে? ডাকো ওকে। হ্যাঁ, আজ আমি ওই মুরলিধরকে বধ করব। এখন আর তোমাদের রক্ষা কেউ করতে পারবে না, কেউ না। Thank you.
কোথায় গেছে তোমাদের গোয়ালা কৃষ্ণ? কোথায় গেছে দারুকাধীশ? এবার তোমাদের রক্ষা কেউ করতে পারবে না, কেউ করতে পারবে না। আমাদের রক্ষা করুন দারুকাধীশ, আমাদেরকে বাঁচাও। দারুকাধীশ আমাদেরকে বাঁচাও, রক্ষা করুন। হে কৃত্যা, দাঁড়াও দাঁড়াও কৃত্যা, তা না হলে কি করবো? আমাকে মেরে ফেলবে, আমাকে কেউ মারতে পারবে না, কেউই মারতে পারবে না। কিছু করো প্রভু, প্রভু এই কৃত্যাকে থামান, এই কৃত্যাকে থামান প্রভু। চাও সুদর্শন, এই কৃত্যাকে দ্বারিকা থেকে ভাগিয়ে ওর স্বামী অবধি নিয়ে যাও, আর ওর সামনেই এর বধ করে দাও। আর শোনো, এই কৃত্যার স্বামী দুর্জয় আর ওর মহলেরও বিনাশ করে দাও। কৃষ্ণের জয়, কৃষ্ণের জয়।
Krishna, Hare Krishna.